সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে একেবারে নতুন, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি বেল আইকনটি হিট করে রাখবেন, নতুন কোনো চাকরির ভিডিও আসা মাত্রই আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে চাকরির বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ সরকারের বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে একটি বিশাল চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখুন, সার্জেন্ট পদে অনির্দিষ্ট সংখ্যক পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী কিন্তু নিয়োগ করা হবে। এখানে কিন্তু পদসংখ্যা উল্লেখ করা নাই, সব জেলা থেকে কিন্তু পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে দেখুন, অনলাইনে আবেদনের সময়সীমা ধরা হয়েছে 25 নভেম্বর থেকে শুরু হবে এবং 22 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 22 ডিসেম্বর রাত 12টার আগ পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে। এখানে দেখুন, এই সার্জেন্ট পদে যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা 3 বছর মেয়াদে ডিগ্রি কমপ্লিট করেছেন, এখানে কিন্তু শেষের দিকে বলা আছে যে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও আবেদন করতে পারবেন, এবং 4 বছর মেয়াদি অনার্স হলেও কিন্তু আবেদন করতে পারবেন, সেটা যে কোনো বিষয়ে, শুধুমাত্র অনার্স পাশ হলেই হবে। এখানে দেখুন একটা কথা উল্লেখ করে দিছে ওরা, মোটর সাইকেল চালানোর দক্ষ হতে হবে। অর্থাৎ আপনারা যদি আবেদন করার ইচ্ছা থাকে, তাহলে আবেদন করার সাথে সাথে যারা মোটর সাইকেল চালনা কখনো করেন নাই, তারা কিন্তু মোটর সাইকেল চালানোটা শিখে নেবেন। এখানে দেখুন, প্রার্থীকে অবশ্যই পুরুষ মহিলা উভয়কেই অবিবাহিত হতে হবে এবং ট্রেনিং শেষ না হওয়া পর্যন্ত কিন্তু অবিবাহিত থাকতে হবে। এখানে দেখুন, অনুযোগ্যতা চাওয়া হয়েছে, হাইট থাকতে হবে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। এখানে প্রথমে আপনাদেরকে প্রথম ধাপে যেটা করতে হবে, http://police.teletalk.com.pd এই লিঙ্কে প্রবেশ করে সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে আগে আবেদনটা নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদন করার সময় কিন্তু কোনো রকম ভুল করা যাবে না, প্রয়োজনে আপনারা প্রথমে আবেদন করার আগে ভালোভাবে ইনস্ট্রাকশনগুলো দেখে নেবেন। তারপরে দেখুন, দ্বিতীয় ধাপে টেলিটক সিম থেকে 40 টাকা পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে পেমেন্টের নিয়ম বলে দেওয়া আছে এবং আপনার লিঙ্কে ঢুকলে কিন্তু সম্পূর্ণ সার্কুলার এবং নিয়ম কানুনের হার্ড কপি পেয়ে যাবেন, সেটাকে ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবেন, তারপরে আবেদনটা করবেন। এখানে দেখুন, আপনি আবেদন করার পরে কিন্তু শারীরিক মাপ এর জন্য বা মেডিকেল ফিটনেসের জন্য আপনাদেরকে SMS করা হবে। এখানে দেখুন, প্রার্থী বাছাইয়ের অনেকগুলো ধাপ আছে, প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আপনাদেরকে মোবাইলে SMS করা হবে যে আপনি কবে কোথায় এবং কি কাগজপত্র নিয়ে যেতে হবে, সেগুলো মোবাইলে SMS করা হবে। তাই আপনারা আবেদন করার সময় যে নাম্বারটি দিবেন, এই নাম্বারটি অবশ্যই খোলা রাখবেন যাতে প্রত্যেকটা SMS আপনারা দেখতে পারেন। এখানে দেখুন, প্রাথমিক বাছাইয়ের পরে কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে, তো লিখিত পরীক্ষার জন্য কিন্তু ওরা সিলেবাস দিয়ে দিছে, ইংরেজি, বাংলা কম্পোজিশন, ইংলিশ কম্পোজিশন, সাধারণ জ্ঞান, গণিত এবং মনস্তত্ত্ব, এই বিষয়গুলোর উপর কিন্তু ধাপে ধাপে পরীক্ষা হবে। দেখুন, ইংরেজি, বাংলা এবং কম্পোজিশনে 100 মার্কের পরীক্ষা হবে 3 ঘন্টা। এখানে যারা উত্তীর্ণ হবে তাদেরকে পরবর্তী ধাপে SMS করা হবে, সেখানে সাধারণ জ্ঞান এবং গণিতের উপরে পরীক্ষা হবে 100 মার্কের 3 ঘন্টা। এখানে উত্তীর্ণ হলে তারপরে মনস্তত্ব এবং 50 নম্বরের পরীক্ষা হবে 1 ঘন্টা ব্যাপী। এখানে দেখুন, বিভিন্ন ধাপে ধাপে পরীক্ষা হবে, সুতরাং অবশ্যই আপনারা নির্ভুল একটি মোবাইল নাম্বার দিবেন এবং এই মোবাইল নাম্বারটি যেন কোনোভাবেই অফ না থাকে। তারপরে দ্বিতীয় ধাপে দেখুন, এখানে আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, হয়তো বা প্রাথমিক বাছাইয়ের পরে লিখিত পরীক্ষার জন্য সেকেন্ড টার্মে 550 টাকা দিতে হবে মোবাইল নাম্বারে লিখিত পরীক্ষার ফি বাবদ। এটা হচ্ছে আপনি যখন প্রাথমিক বাছাইয়ে টিকবেন তারপরে পেমেন্ট করতে হবে। তো তার জন্যই আপনারা লিঙ্কে ঢুকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আগে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং ভালোভাবে পড়বেন। বন্ধুরা, এই সার্জন পদের চাকুরির দেখুন গ্রেড কিন্তু 10ম গ্রেড, 16,000 থেকে 38,640 টাকা হবে আপনাদের স্কেল, এবং পুলিশের যে পলিসি আছে সেই পলিসি অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। তো আপনারা লিঙ্কে ঢুকে আবেদন করতে থাকুন। আজ এ পর্যন্তই ধন্যবাদ।